মানসিক ভাবেও নির্যাতিত হয়। তো আমাদেরকে প্রথমত হচ্ছে যে পারিবারিক সচেতনতা তৈরি করতে হবে। পারিবারিক সচেতনতা থেকে আমাদের তৈরি করতে হবে যে সামাজিক সচেতনতা। নারী নির্যাতন এবং নারীর প্রতি প্রতিহিংসামূলক আচরণ সমাজে উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। আমরা যদি দেখতে পাই তাহলে আমরা রিসেন্টলি যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখেছি সব কিছুকে যদি আমরা নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে এই সমস্যাটা তীব্র আকার ধারণ করছে। এই একটি এই ধরনের একটি সমস্যাকে আমাদেরকে সমূল উৎপাটন করতে হবে। আর এই সমূল উৎপাটন করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে সেটি আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং প্রতিটি ধর্মে যে যে ধর্মে বিলং করুক না কেন ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সমাজে পরিচালিত হতে হবে। এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে এবং রাখতে পারে। এবং আজকের যে তরুণ প্রজন্মের তারুণ্যই পারে এ ধরনের একটি সামাজিক সমস্যাকে চিরতরে নির্মূল করতে।